বিয়ে তো হয় না, এত দুঃখ তো আছে। এই যে বাবা মাটা অনেক অসুস্থ কাজ করতে পারে না, আমার বাবাও নাই, বাবা ছোটবেলায় রেখা বিয়ে করে ফেলাইছে, বিয়ে করে চলে গেছে। তো বিয়ে শাদী করতে হবে এটা ভাবেন? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? কেয়া। আপু কেমন আছেন আপনি? ভালোই রাখছে। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। মা বাবা কি করে? বাবা অনেক ছোটবেলা থাকতে বাবা বিয়ে করে চলে গেছে, আর মা আছে একটা অনেক অসুস্থ, আগে বাসা বাড়িতে কাজ করতো, এখন পারেন, এখন আমিই করি। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। আপনি বড়? হ্যাঁ। আচ্ছা, তা কি কাজ করেন বাসা বাড়িতে? বাসা বাড়িতে সেলাই মেশিনে কাজ করি। আচ্ছা, পড়ালেখা করছিলেন? না। পড়ালেখা না করলে সেলাইয়ের কাজ কেমনে শিখছেন? এমনি শিখছে, হাতে মানুষ দেখা দেখা দেখে শিখছেন, তাই না? ভালোবাসা করে মনে কষ্ট পাইলে তাহলে দুঃখ, এখন তো আপনার বিয়েই হয়নি, তাহলে আবার দুঃখ কিসের? বিয়ে তো হয় না, এত দুঃখ তো আছে। এই যে বাবা মাটা অনেক অসুস্থ কাজ করতে পারে না, আমার বাবাও নাই, বাবা ছোটবেলায় রেখা বিয়ে করে ফেলাইছে, বিয়ে করে চলে গেছে। তো বিয়ে শাদী করতে হবে এটা ভাবেন? বিয়ে শাদী তো বসবো না কেন? কিরকম মানুষকে করবেন? আপনি তো দেখতে শুনতে কিছু লম্বা ছিলেন, পড়ালেখা করলে চাকরি বাকরি হয়ে যেত আরামসে, সেগুলো চিন্তা করেন? পড়ালেখা তো করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই, বাবা রেখে গেছে, বাবা না থাকলে পড়ালেখা হয়। তো এখন কিরকম মানুষ পেলে বিয়ে করবেন? এখন চাই যে আমার পাশে থাকবে সারা জীবন, আমার দায়িত্ব নিতে পারবে, ভাত কাপড়, এরকম ওইরকম মানুষই চাই। কাজকাম বাদ দেখি সবসময় আপনার পাশে পাশে থাকবে নাকি? সেরকম নাকি আপনাকে নিয়ে খালি ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া লাগবে না, কিছুই লাগবে না, সেরকম? সেরকম কেন, যে সময় পেলে ঘুরবে না পেলে নাই। আচ্ছা আচ্ছা, তো মূলত কি পাশে তো থাকে স্বামী থাকে, যদি বিয়ে শাদী হয় অবশ্যই আপনার মতো সুন্দরী বউকে ফেলে কোথাও যাবে না, সবসময় পাশেই থাকবে, তাইটাই তো? আচ্ছা, কোনো কেউ এসব প্রেমের অফার টফার এরকম কোনো কিছু দেয় নাই? না, কেউই দেয় নাই। এর জন্য কি কষ্ট লাগে? কষ্ট লাগে না। আপনি কাউকে দিয়েছেন অফার? দিয়েছেন না, আমি কেন দেবো? আপনারও কাউকে ভালো লাগে না, এটা তো মানিয়ে নেওয়া যায় না, সত্যি কথা নাকি? হ্যাঁ সত্যি। মনে হয় তো না? আপনার হাসি হাসিটাই যে অনেক সুন্দর, আপনার হাসি দেখেই তো অনেকে প্রেমে ঘুরে যাওয়ার কথা। প্রেমে না পড়লে এখন কি করবো? আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবেদনে আসছে অনেকে প্রেম করতে চাবে, নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ নাম্বার দেওয়া যাবে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি থাকতাম তো সিঙ্গা নাটোর। আচ্ছা আচ্ছা, তা আপনার মোবাইল নাম্বার কিভাবে পাবো? মোবাইল নাম্বার তো আমি বলতে পারি না, আপনি বলেন। তা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, এক অসহায় অভাবী গরিব পরিবারে একটা হাসি খুশি মিষ্টি একটি মেয়ে, আসলে তার কথা শুনলেই শুধু সবসময় হাসে, হাসি শুনলেই মনে হয় যে একেবারে নিষ্পাপ নির্ভেজাল। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01762951789। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আর কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই যে যেসব ভাইরা আছেন আমাদের, ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না, ফোন দিয়ে ভালো কথা বললে বলবেন, না বলে নাই, আর ভালো মন নিয়ে ফোন দিবেন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।